এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও এক ধাপ এগিয়ে গেল সিবিআই। বুধবার প্রদীপ সিংকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার নিউ টাউন এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর বৃহস্পতিবার সল্টলেকের জিরি ব্লকে প্রদীপের অফিসে হানা দেয় সিবিআই আধিকারিকরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিঙ্কম্যানের কাজ করার অভিযোগ উঠেছিল প্রদীপ সিং এর বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, সল্টলেকের জিরি ব্লকের প্রদীপ সিং এর অফিস ও ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি উদ্ধার হয় বেশ কিছু নথিও। সূত্রের খবর, মূলত পর্যটনের ব্যবসা ছিল প্রদীপের, সেই ব্যবসার আড়ালেই এই দুর্নীতি চলত। বৃহস্পতিবার এই অফিসের ভেতর থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি, তাকে প্রশ্ন করতেই তিনি নিজেকে প্রদীপ সিং এর গাড়ির চালক হিসেবে পরিচয় দেন। বলছি প্রদীপ সিং কর্মচারী আইডিয়াল কার রেন্টাল সার্ভিস, উনি বড় অফিসার, আমি ড্রাইভার মানুষ, আমি কিচ্ছু জানি না। না 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 কথা হয় অন্যদিকে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে দ্রুত মিডলম্যান প্রদীপ সিং কে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোর্ট থেকে বেরিয়ে তিনি বলেন, আমি কোনো টাকা তুলিনি, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গেই যুক্ত নয়। যেটা তোমার বিরুদ্ধে অভিযোগ আনছে যে তুমি ওখানে কম্পিউটার সেন্টার চালাতে, সেখান থেকে কতজনকে তুমি চাকরি দিয়েছিলে, কিন্তু তোমার বিরুদ্ধে তো বলা হচ্ছে যে তুমি চাকরি দিতে, একদম ভুল। তুমি কাউকে চাকরি দাওনি? তদন্তকারীরা মনে করছেন এই মিডলম্যানের রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে কারা ছিলেন এই প্রভাবশালী তাও জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। মোহন ঝা এবং শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।